عبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ثم منه إلى السماء
এজন্য বলা
বলা হয় আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার থেকে পূরণ করবেন কে? আরো জোরে বলেন কে? তো আমরা যে আসতে পেরেছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এজন্যই আসতে পেরেছি। কারণ হলো অনেকের মনে প্রশ্ন জেগে আছে যে আমরা আসা মাত্রই কি কবুল হয়ে গেলাম? কি বলেন, প্রশ্ন জাগছে কিনা? আল্লাহ যে কবুল করেছেন এর জ্বলন্ত প্রমাণ হলো পৃথিবীর জমিনে একই বাড়িতে একই পরিবারে একই গ্রামে অনেকজন লোক থাকা সত্ত্বেও সকলে কি আসতে পেরেছে? দেখা যায় পাঁচ ভাইয়ের থেকে একজন হয়তো বা দুজন এসেছে, একই মসজিদের মুসল্লির থেকে মাত্র তিনজন এসেছে, বাকি অন্যরা আসতে পারে নাই। এটা কেন হয়? আল্লাহ যাকে কবুল করেছেন সেই আসতে পেরেছে। এজন্য আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দা যদি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ কি করেন? নিয়ামতকে আরো আর যদি নিয়ামতের শুকর আদায় না করে আল্লাহ কি করেন? বলা হয় আমরা বলি আল্লাহ চিনায় নাই, কিন্তু আয়াতের তরজমা হলো আল্লাহ কঠিন আজাব নির্ধারণ করে রেখেছেন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ যদি আজাব দেন তো তবে আল্লাহ পক্ষ থেকে নিয়ামতকে ছিনায় নেওয়াটা এটা আর বাকি থাকে না। এজন্য ওলামা একরামগণ এই অর্থটাও বলে থাকেন, কিন্তু আয়াতের তরজমা এটা। এজন্য আমরা এই মাহফিলতে অত্যন্ত খুশি হয়েছি। তার পাশাপাশি আমরা মাগরিবের নামাজ, ইশার নামাজ জামাতে পড়েছি, এবং আল্লাহ চাই যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা ফজরের নামাজটাকেও জামাতে পড়বো ইনশাআল্লাহ। ইশার নামাজ জামাতে পড়লে, ফজরের নামাজ জামাতে পড়লে কি লাভ? আমার পূর্বে মহতারাম হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সূরাতুল আসর থেকে, নেক আমলের কথা বলেছিলেন, দ্বিতীয় নাম্বার গুণ কি বলেছিলেন আপনারা ভুলে গেছেন? নেক আমল, নেক আমল প্রথম নাম্বার ছিল ইমান, দ্বিতীয় নাম্বার নেক আমল। তো এই যে আমাদের জীবনটাকে নেক আমল দ্বারা সাজাতে হবে, কারণ হলো যে মুসলমানের কোনো কাজ তো বিফলে যাবে না। মুসলমানের ব্যবসা কি বিফলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের ঘুমটাও হবে ইবাদত, কিন্তু এই ঘুমটা কি নিজের তরিকায় না রাসূলের তরিকায়? কিরকম রাসূলের তরিকায়? রাসূল বলেন কোন বান্দা যদি ইশার নামাজ জামাতে পড়ল এবং ফজরের নামাজটাও জামাতে পড়ল, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা সারারাত্র নফল ইবাদতের সওয়াব দান করে। এজন্য মুসলমানের কোন কাজ বিফলে যাবে না। যাই হোক, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তার পরিচয় দিলেন, আল্লাহ কে? আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বলেন যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত এবং হায়াতকেও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে এই হায়াত এবং মৃত্যুর মাঝখানে একটা সময় আছে, এই সময়টার মধ্যে লিয়াবলুয়াকুম
আহসানু আমালা, কোন বান্দা ভালো আমল করতে পারো এসব পরীক্ষা করা হবে। কি আমল করা হবে? ভালো আমল। এখন বুঝে থাকলে জবাব দেন, জীবন এবং মৃত্যুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। খালাকাল মাউত, আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন এবং জীবনের কথা পরে বললেন। বুঝে থাকলে জবাব দেন, আমাদের মৃত্যু আগে না জীবন আগে? সবাই কি বুঝতেছেন কথা? আমাদের আগে কি জীবন না মরণ? আগে কি জোরে বলেন। কিন্তু আল্লাহ তো বললেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন আগে মৃত্যুর কথা, পরে বললেন জীবনের কথা। এখানেও একটা হিকমত আছে। যাই হোক, আলোচনা সামনে আসবে। তো আল্লাহ যে সৃষ্টি করলেন জীবন এবং মৃত্যু, এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা যে এই দুনিয়াতে এসেছি, কোন পদ্ধতিতে এসেছি এটা আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অন্য আরেক আয়াত দ্বারা করেছেন সূরাতুল বাকারার মধ্যে। রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার কর? আসলে অনেক সময় আমরাও কিন্তু আমাদের অনেক মানুষদেরকে অনেক ভিক্ষা দিয়ে কথা বলি। অনেক মা বাবা অনেক সময় সন্তানকে বলে, এই সন্তান তুই কিভাবে আমাকে কষ্ট দাও, আমি তো তোরে ছোটবেলার থেকে লালন পালন করে অনেক বড় বানাইলাম। বলে কি বলে না? এটা কেন বলে? তুমি স্মরণ করো তোমার সেই ছোটবেলার কথা, যেই সময় তুমি ছিলা অত্যন্ত দুর্বল, এখন তুমি সবল হয়ে গেছো, আমাকে এখন তোমার আর দরকার হয় না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এটাই বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানব সকল তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতেছো? কথাটা কার? কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? মানুষদেরকে। তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? অকুন্তুম আমওয়াতা, তোমরা তো একসময় ছিলা মৃত্যু। আমরা কি পৃথিবীর শুরু থেকেই কি আমরা এবারে বড় মানুষ, নাকি একবার আমরা অস্তিত্বহীন ছিলাম? আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? অকুন্তুম আমওয়াতা, তোমরা একসময় ছিল মৃত্যু। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় জীবিত করলাম, এই দুনিয়ার হায়াতের পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে আবার মৃত্যুদান করব। আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি আমাদের এই অকালের জীবনটা শেষ নয়, আমাদের আরো একটা জীবন আছে, যেই জীবনটার নাম হলো পরকাল। সেই জীবনের নাম কি? কিন্তু অন্য অন্য ধর্ম অবলম্বী বলে আমরা একসময় ছিলাম না, আমরা দুনিয়াতে আসছি কিন্তু আবার থাকবো না, এটাও মানে কিন্তু পরবর্তীতে যে আবার জিন্দা লাগবে এটা অন্য জাতিরা বিশ্বাস করে না। এজন্য তারা বিশ্বাস না করার কারণে হলো তারা নাস্তিক, আর যারা বিশ্বাস করে তারা কি? মুসলমান। আমরা এক সময় ছিলাম মুর্দা। কেমন মুর্দা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব রূহকে বানিয়ে ওই আদমে আরওয়া একটা রূহ জগৎ আছিল কিনা,
আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে, বাংলা তুমি আমল করো, এই আমল করে তোমার একটা ফলাফল হবে, তুমি জান্নাতি হইবা না জাহান্নামি হইবা, এই পরীক্ষা দিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই পিছনের দিকে আমাদেরকে ধিক্কার দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আল্লাহ বিয়ার সময় চিনি না কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, তোর কোন অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোর পিতা মাতার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তোদের পিতা মাতার মিলনের কারণে আমি আল্লাহ তোর মাতার গর্ভের একটা সন্তান দান করলাম, ওই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখার পরে সন্তানটা দুনিয়া আসলো, কি বলেন কথা ঠিক কিনা? ওই সময় তো আমরা ছিলাম দুর্বল, মায়ের গর্ভে সন্তান তাকে দুর্বল, কিন্তু আল্লাহ কি জোরে কর, আল্লাহ চাইলে ওই মায়ের গর্ভে না খাওয়া রাখতে পারতেন, রব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে খাওয়া সুন্দর করে চিন্তা করে রাখলেন, মায়ের পেটের মধ্যে আল্লাহ আমাদেরকে খাওয়াইলেন, আল্লাহ আমাদেরকে ওই সময় আমরা ছিলাম দুর্বল কিন্তু এখন হয়েছি সবল, এজন্যই তো কবি বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবল হয়ে আছে পড়া হইলাম আমি, কথা ঠিক না বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবল হয়ে আছে পড়া হইলাম আমি, বাংলা আবার তোমার কেউ থাকবে না আপন হব আমি, এই কথা বুঝিয়া বান্দা দুনিয়া থেকে বিদায় নিল। এক সময় আমাদের কেউ ছিল না আপন কেউ ছিল, এজন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, তোর এক সময় তোর কোন অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইলাম, তুই যখন দুনিয়া আসলি আসার পরেও তুই সবল না, মুসলমান একটা গরুর বাচ্চা যখন দুনিয়া আসে অল্প কয়েক দিনের মাধ্যমে সে দৌড়াদৌড়ি করতে সক্ষম কিনা, কথা কি বুঝতেছেন, জবাব দিতে হবে, গরুর বাচ্চা যখন দুনিয়া আসে অল্প কয়েক ঘন্টার মধ্যে সে লাফালাফি শুরু করে, কিন্তু মানুষের বাচ্চা কি কয়দিন লাগে, 2 দিনে পারে, 1 সপ্তাহ বলে না না, 2 বছর 3 বছর 1 বছর 1.5 বছর বয়স থেকে সন্তান হাঁটতে পারে অল্প অল্প তাও সবার না, আমি আল্লাহ অনেক বড় সম্পদ শক্তি দিয়া তোদেরকে বানাই না, আল্লাহ বলেন খলিকাল ইনসানু যাইফা, আমি আল্লাহ মানুষকে বানাইছি দুর্বল, বাকি সবটাকে হলো সবল, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোর পিছনের কথা একটু চিন্তা কর, তুই ছিলি এক সময় অত্যন্ত দুর্বল, আমি আল্লাহ ছিলাম সবল, এজন্য প্রশংসা করবো কার, জোরে বলেন কার, সব সময় প্রশংসা হবে আল্লাহ, আল্লাহ বুঝাইতে চায় বান্দা তুই কিভাবে কিভাবে আমাকে অস্বীকার করো, আমি আল্লাহ তোর দুনিয়ায় জিন্দা করলাম, যখন তুই দুনিয়ায় আসলি তোর আশাটা করে নিজের ইচ্ছায় হলো না, আশাটা কার ইচ্ছায় হলো, জবাব দেন কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় আসা আবার যাবো কার ইচ্ছায়, ধরে বলেন মাঝখানে চলবো কার ইচ্ছায়, আর কথা দেন কার ইচ্ছায়, আল্লাহ ইচ্ছায়, আমার ইচ্ছায় হবে না, আমি আসলাম আল্লাহর ইচ্ছায়, আবার যাবো কার ইচ্ছায়, মাঝখানে চলবো কার ইচ্ছায়, তাহলে সব সময় সদা সর্বদা আমার জবান থেকে প্রশংসা হবে কার, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকবেন কারে, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকবেন কারে, জোরে বল কারে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ
La ilaha
এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহ পরীক্ষা করবেন, যাতে করে তোমরা কে সবচেয়ে ভালো আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এখন কখন মারা যাবেন আমি আগেই বলছিলাম, আশাটা কার ইচ্ছায় হলো, যাওয়াটা কার ইচ্ছায় হবে, মাঝখানে জীবন কাটাবো কার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। এখন কবে মারা যাবো এটা কি কেউ জানি? মুসলমান কবে মারা যাব এটা কেউ জানি না। এখানে একটা প্রশ্ন হল, আল্লাহ বর্ণনা করে থাকেন বান্দা সবসময় মৃত্যুর কথা যত বেশি স্মরণ করবে ওই বান্দা তত বেশি আল্লাহর পরিচয় পেয়ে কবরে যেতে পারবে। সবচেয়ে কিসের স্মরণ বেশি লাগবে? মুসলমান মৃত্যুর স্মরণ কেমনে করবেন? মৃত্যুর স্মরণ করার জন্য যদি বারবার মৃত্যু মৃত্যু জিকির করেন হবে নাকি? যদি কেন হবে মুসলমান, আমাদের দেশে একদল মজা আছে, এমন কেমন মজা, কথা বলে একটা বুঝে আর একটা। আমাদের ওস্তাদের মুখের থেকে শুনেছিলাম, এক মজা রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিছে, ওষুধ কে দেয়? ডাক্তার বলে, ভাই যেখানে ব্যথা পেয়েছো সেখানে গিয়ে মরম মালিশ করবা। এখন মগায় কি করছে, যেই রাস্তায় পড়ে ব্যথা পেয়েছে ওই রাস্তায় প্রতিদিন গিয়ে মরম মালিশ করে, রোগ কমবে? রেখান কোথায় উচিত ছিল, এক সপ্তাহ পরে কিন্তু আবার ডাক্তার সাহেব রোগ তো ভালো হলো না, ব্যাপার কি মরম দিছো কিনা? বলে দিয়েছি। বলে কোথায় দিয়েছো? আপনি বলেছেন যেখানে ব্যথা পেয়েছো আমি সেখানে দিয়েছি, অর্থাৎ আমি রাস্তায় যেখানে পড়েছি আমি সেখানে এক সপ্তাহ যাবৎ আমি ওষুধ ব্যবহার করেছি। এবার বলতেছে আরো মজা, তোর কি রাস্তায় মারতে বলছিলাম, তুমি যেইখানে শরীরে ব্যথা হয়েছো ওইখানে মারতি? মুসলমান আর একটা উদাহরণ দিয়ে বুঝবেন, দুনিয়ায় শান্তির জন্য আমরা দোয়া করি কি করি না? করি। কি কর? শান্তির জন্য দোয়া করে না এমন পাগল একজনও পাইলাম না। শান্তি সবাই চাই কিনা? জোরে গান চাই কিনা? কেন চাই জানেন? এটা ভিন্ন আলোচনা। আমরা কোথার থেকে এসেছি? জাহান্নাম থেকে না জান্নাত থেকে? জান্নাতে কি কষ্ট না শান্তি? তাহলে আপনারা আপনাদের এলাকায় এই কথাটা আছে কিনা আমি জানি না, বড় লোক যদি গরিব হয় বড় আনা খাসবার থাকে কি থাকে না? গরিব যদি বড় লোক হয় কৃপণতা থাকে? মুসলমান এখানেও আমাদের বোঝার বিষয় হলো, আমরা দুনিয়া এসে শান্তি চাই কেন? আমরা ওই জান্নাতের মানুষ শান্তিতে থেকেছিলাম, যার কারণে দুনিয়ায় আইসাও শান্তি খুঁজি। এজন্য দোস্ত বুজুর্গ, তাহলে এই দুনিয়ায় আমরা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছেন পরীক্ষার জন্য, এখন দুনিয়ায় আমরা শান্তির দোয়া করি কি করি না? মুসলমান এক আল্লাহ রবির কাছে এক মগা মগা ছিলেন, মগা মগা করেন আপনাদের দেশে? মগা বলে বোকা 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 গিয়া প্রশ্ন করল, বুজুর্গ আপনি তো বড় বুজুর্গ মানুষ, একটু দোয়া করেন, আমার কোন ছেলে নাই মেয়ে নাই, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। কি দোয়া করছে? কিসের দোয়া করে? তাও সন্তান দান করে। আল্লাহ আরই দোয়া করে দিলেন, যাও আল্লাহ যদি কবুল করে দোয়া এক বছর পরে সন্তান পাইবা। কয় বছর? জোরে কর। এক বছর পরে সন্তান পাইবা, তবে আল্লাহ যদি দেয় তাহলে পাইবা, আমার কোনো ক্ষমতা নাই। ওই মানুষটা অপেক্ষা করতেছে, সন্তান তো আসে না, এক বছর চলে গেল আরো দুই মাস বাড়তি হয়ে গেল, মেজাজ গরম, ব্যাপার কি এখনো তো সন্তান পাইলাম না। আবার কে বলে, ও বুজুর্গ মানুষ আপনি তো দোয়া করেছিলেন এক বছর পরে সন্তান হবে, ওই সন্তান তো আসলো না। আল্লাহ বলি জবাব দিল, রে ভাই তুমি যে সন্তান চাও বলো, আমার দোয়া তো মিস হওয়ার কথা না, আমি তো ভালোভাবেই দোয়া করেছিলাম, বলো তুমি বিবাহ করছো কিনা? বলেন
খুশকায়া রাপারামারি কইরা আল্লাহর কাছে দোয়া করো আর বলো আল্লাহ শুনতেছে না, মুসলমান গো আল্লাহ করে দোয়া করো আর বলো আল্লাহ শান্তি দেয় না, মুসলমান হারাম খায়া অন্যায় করিয়া আল্লাহর রাপারামারি করিয়া শান্তির জন্য দোয়া করাটা হোক কেমন জানি এক রকমের বোকামি, কথা ঠিক না বেশি? এজন্য মুসলমান আল্লাহ বলেন কাইফা তাকুরুনা বিল্লাহ, আমি আল্লাহ আমি আল্লাহকে তোরা কিভাবে অস্বীকার কর, এক সময় তোরা ছিলি মৃত্যু আবার তোদেরকে আল্লাহ জিন্দা করলেন আবার তোদেরকে মৃত্যু দান করলেন আবার এই দুনিয়া থেকে তোদেরকে চলে যেতে হবে। এখন মুসলমান এই যে দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আমাদের অনেক কিছু করণীয় আছে না নাই, এখন আসি আসল আলোচনায়। রব্বুল আলামিন আল্লাহ বলেন কোন বান্দা, আমি আল্লাহ জীবন মৃত্যুকে সৃষ্টি করলাম আমি আল্লাহ, অতএব এই দুইটাকে জেনে শুনে আল্লাহ মৃত্যু বানাইলেন অর্থাৎ আমি আসলাম কার ইচ্ছায় যাবো কার ইচ্ছায়, এই দুইটা কথা জানার পরেও কোন বান্দা আল্লাহর গোলামি করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে স্মরণাপন্ন হবি, আল্লাহ এটা দেখার জন্যই আল্লাহ এই নসিহত আমাদেরকে করেছেন। এখন কবে মারা যাবো কেউ জানি, কেউ জানি না, কোন সময় মারা যাবো কেউ জানি না, কোন জায়গায় মারা যাবো কেউ জানি না, সময় অত্যন্ত কম কাজ অনেক বেশি। মুসলমান গো আপনাদের দেশে নারা গুগালিয়া ঘর উঠায় কিনা, উঠায় আপনাদের আছে? এখন এই নারা গুগার ঘরের দাম বেশি না ইকবাল সিমিটের ঘরের দাম বেশি? নারা গুগার ঘর উঠাইয়া বান্দা মোটামুটি আশা করে মনে হয় আমি হাজার বছর না থাকতে পারলেও আমার এই ঘরটায় মোটামুটি একটা বছর থাকা যাবে, এ আশা করে কি করে না, এক বছর থাকা যাবে নতুন সিজনে আবার সুন্দর করে আবার উঠেছে বর্গ, কিন্তু এক বছর গ্যারান্টি দেয় কি না? আপনার আবার হায়াতের গ্যারান্টি এক বছর আছে? ছয় মাস, তিন মাস, দুই ঘন্টা, এক ঘন্টা, এক সেকেন্ড বলে না, হায়াতের গ্যারান্টি নাই, কোন সময় মারা যাবো এটা দুনিয়ার কোন মানুষ কখনো জানি না। আল্লাহর এক বান্দা অত্যন্ত বুজুর্গ মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ অবস্থায় চিন্তা করল আমার এই সংক্ষিপ্ত এবং জীবনটাকে আমি আল্লাহ রাস্তায় কাটাতে চাই, আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না মনে হয়, তাহলে আমি আমার এই শেষ সময়টুকু আমি মক্কাতুল মুনাওয়ারায় আমি কাটাইতে চাই। কোথায় যেতে আশা করছে? মক্কায় যেতে আশা করেছে। জীবনের কোন সময়টা একটু খেয়াল করেন, কোন সময়টা দোস্ত? জীবনের শেষ সময়টা। এখন ওই সময় উনি চিন্তা করতেছেন আমি যে ওখানে যাব আমি কি সেখানে গিয়ে বুঝতে পারবো না আগেই মারা যাব, এই চিন্তা করে আল্লাহ নবী ঘুমায় গেলেন, আল্লাহ নবী ঘুমায় গেলেন। রাত্রি বেলা আল্লাহ নবী স্বপ্ন দেখতেছে, কেউ যাবে তাকে স্বপ্নের মধ্যে পাঁচ আঙ্গুল দেখাইছে, কয় আঙ্গুল? জোরে কান, আমরা যদি পাঁচ আঙ্গুল দেখতাম আমরা মনে মনে ভাবতাম আমি মনে হয় 50,000 টাকার মালিক হব, কি কর ভাবি না? স্বপ্ন কয় ধরনের এটা ভিন্ন আলোচনা, স্বপ্ন আবার কয়েক ধরনের, কিছু কিছু স্বপ্ন আছে কাল্পনিক, কিছু স্বপ্ন কি ভাই কাল্পনিক স্বপ্ন আছে না নাই? মুসলমান এক বান্দা সারাদিন স্বর্ণ স্বপ্ন দেখে, কি স্বপ্ন? স্বর্ণ, রাত্রি বেলা ঘুমায় খালি দেখে স্বর্ণ, সকাল বেলা ঘুমাইছে তাও দেখে স্বর্ণ, হঠাৎ করে গভীর রাত্রে স্বপ্ন দেখতেছে আমি কেমন জানি একটা স্বর্ণের কলসের মধ্যে হাত দিয়েছি, কিসের মধ্যে হাত দিছে? স্বর্ণের কলসে, মনের মধ্যে কি আনন্দ হয় কি হয় না? আনন্দে বিছানায় এবার ঘুম ভেঙে গেল, ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখে আরে এটা তো স্বর্ণের কলস না, এটা আমার পাশের কিনারায় বিছানা একটা চিরা বালিশের মধ্যে আমার হাত ঢুকছে, এই স্বপ্নটা কি বলে কাল্পনিক স্বপ্ন, কি স্বপ্ন? জয়গান, কাল্পনিক স্বপ্ন, আরেক ধরনের স্বপ্ন বলো আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকে দিয়েছিলেন যেটা ছিল ওহি, রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে যা দেখতো সেটা কি ছিল? ওহি ছিল। আর আমাদের আল্লাহ
সেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়, শয়তানের পক্ষ থেকে। আল্লাহ নবী স্বপ্ন দেখলেন পাঁচ আঙ্গুল, পাঁচ আঙ্গুল দেখে চিন্তায় পড়ে গেলেন, আমি যে মক্কায় যেতে চাই না, আমার কি পাঁচ দিন হাত আছে নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর আমি বুঝলাম না। দেখেন আল্লাহ মারা যদি হয় তার চিন্তা সবসময় মরণের দিকে চলে যায়। এজন্য কবি বলেন আনতাল্লাযি ওয়ালাদাকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযি ওয়ালাদাকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা, ওয়ান্নাসু হাওলাকা ইয ইয়াকুনা মাসরুরা ফাজআল লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। কবি বলেন যেদিন প্রথম তুমি এসেছিলা ভাবে কেঁদেছিলা তুমি একা এসেছিলে, সবই কথা ঠিক না বেঠি, যেদিন প্রথম তুমি এসেছিলা ভাবে কেঁদেছিলা তুমি একা এসেছিলে সবে, এমন জীবন গড়ে গঠন মরণেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওই কবি বলেন তুমি যেদিন দুনিয়ায় আসছিলা তুমি কান্না করতে করতে আসছিলা, বাচ্চারা কাঁদে কিনা ভাই, বাচ্চা দুনিয়ায় এসেই কি একটা হাসি দেয় বড় করে, তাহলে কি করে? যে বাচ্চা কান্না না করে ওই বাচ্চা কি সুস্থ না অসুস্থ? ডাক্তারের বাসায় হতো যেই বাচ্চা দুনিয়া এসে কান্না করে ওই বাচ্চাটা হলো একেবারে সুস্থ বাচ্চা, আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ায় যখন তুমি আসছিলা তুমি ছিলা, তুমি কান্না করতে করতে আসছিলা, কিন্তু তোমার আগমনে তোমার বাবা তোমার চাচা তোমার দাদা তোমার আত্মীয় স্বজনরা তারাও কি কেঁদেছিল নাকি? তারা কি করছিল খুশিতে? হাসছিল হাসছিল। এজন্য কবি বলেন যেদিন প্রথম তুমি এসেছিলা বলে কেঁদেছিলা তুমি একা এসেছিল সবে। এখন দুনিয়ার থেকে জামা লাগবে কিনা জোরে কান? এবার কবি বলেন এমন জীবন করণে কঠোর মরণেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি দুনিয়ায় এই সংক্ষিপ্ত হায়াত পাওয়ার পরে এমন একটা জীবন গঠন করবা যেই সময় তুমি হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাইবা, আর তোমার জন্য পুরা ভবন পুরা পৃথিবী তোমার জন্য কান্না করতে থাকবে, কথা ঠিক না বেটি? এরকমের আল্লাহ বলা যদি মানা যায় দুনিয়ার মানুষ কাঁদে কি কাঁদে না? জোরে বলেন। আপনাদের এলাকায় যারা আল্লাহ বলা বুজুর্গ ওলামা ইকরাম আছে এরা যদি মারা যায় আপনাদের চোখে পানি আসবে কি আসবে না? দোস্ত মহতারাম বুঝা দরকার, এজন্য এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুনিয়ায় অল্প সময় হায়াত কিন্তু কাজ অনেক বেশি। এই সময়ের মধ্যে এখন মুসলমান ওই আল্লাহ নবী স্বপ্ন দেখলেন কয়াঙ্গুল মনে আছে নি? ঘুমাইতেছেন নাকি আবার? আল্লাহ নবী কি স্বপ্নে দেখলেন? পাঁচ আঙ্গুল। এখন আমি কয়দিন বাঁচবো? পাঁচ দিন বাঁচবো না পাঁচ মাস নাকি পাঁচ ঘন্টা নাকি পাঁচ দিন, এই চিন্তায় পড়ে গেলেন। এখন স্বপ্নের ব্যাখ্যা লাগবে কি লাগবে না? ওই সময় একজন বুজুর্গ ছিল যার নাম ছিল ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ওই বুজুর্গর কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য খাদেমকে পাঠাইলেন, যাও যাও ও খাদেম ওই বুজুর্গর কাছ থেকে একটু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। দোস্ত বুজুর্গ যখন রওনা দিলেন এক বুজুর্গ পাঠাইছে আর এক বুজুর্গর কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য যখন পাঠাইলেন খাদেমকে বললেন খাদেম যখন বুজুর্গের কাছে স্বপ্নের কথা বলবা কিন্তু কেউ স্বপ্ন দেখেছে আমার নামটা তুমি বলবা না। খাদেম গিয়া যখন বুজুর্গের কাছে বললেন ও আল্লাহর ওলি এক ব্যক্তি স্বপ্ন দেখেছে গুমের ঘরে পাঁচটা আঙ্গুল, উনি আপনার কাছে ব্যাখ্যা জিজ্ঞেস করতে বলেছে, এই পাঁচ আঙ্গুল মানে উনি কতদিন বাঁচবে নাকি আল্লাহ দেখিয়েছে আপনি একটু ভালো করে ব্যাখ্যা করে দেন। কিন্তু উনিও তো আল্লাহর উনি, উনি এবার বলল
আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো না মুসলমান। এবার ওই বুজুর্গ পিলা দিলেন, খাদুন চলে আসলো। এরপরে আসার পরে যেহেতু স্বপ্নের ব্যাখ্যা বলবে না, আবার গিয়ে যখন ওই আল্লাহ নবীর পরিচয় দিল যে স্বপ্ন দেখেছে, এরপরে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের ব্যাখ্যা বললেন, ও মুসলমান আমি আগে বলছিলাম দুনিয়ার মানুষটা যেরকম তার স্বপ্নটাও কিন্তু সেরকম। নামাজ নাই, রোজা নাই, গাঙ্গা খাওয়ার অভ্যাস আসরা নাই মানুষের, নামাজ নাই, রোজা নাই, গাঙ্গার পটুয়া দৌড়ায় মাথায় চাপা বিশাল বড় একটা সালার পথ। এগুলি আমার বীর আপনাদের এলাকায় আছে? আছে ভাই, এ কি বীর হয় নাকি? মুসলমান আবার একদল বলে এই ল্যাংদা বাবা বীর, কয় ভিতরে মাল আছে, কয় কি কয় না মুসলমান যদি ল্যাংদা হয়ে যদি অলি হইত আমাদের দেশে গরু ছাগলের কোন পোশাক নাই, দুনিয়ার জমিনে গরু ছাগল গুলা হইতো সব থেকে বড় বীর। ও মুসলমান ভিন্ন আলোচনা করবো না, যে কথা বলতেছিলাম আল্লাহ নবী স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। আল্লাহ যে স্বপ্নের মধ্যে পাঁচটা আঙ্গুল দেখাইছে, এই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা হল দুনিয়ার জমিনে এমন পাঁচটা বিষয় আছে, সেই পাঁচটা বিষয়ের খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কে জানে? কয়টা বিষয়? পাঁচটা বিষয়। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, কেমন করে হবে আল্লাহ তাআলা
দুই নাম্বার হলো আল্লাহর জিলুল গরিস, বৃষ্টি কবে হবে আল্লাহ তাআলা কেউ জানেন না। তিন নাম্বার মায়ের গর্ভের মধ্যে কি আছে আল্লাহ তাআলা কেউ জানেন না। চার নাম্বার হলো আমা তাদরিনা সুম্মা তাকসিবু গাদা, আপনি আগামী দিন কি কামাই করবেন কি খাবেন এটাও আল্লাহ তাআলা কেউ জানেন না। পঞ্চম নাম্বার হলো আমা তাদরিনা সুম বিআই আরদিন তামুত, আপনি কবে মারা যাবেন এটাও আল্লাহ তাআলা কেউ জানেন না। যাই হোক দোস্ত বুজুর্গ, এক নম্বরে বলছিলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলাই ভালো জানে কিয়ামত কবে হবে এটা দুনিয়ার অন্য কেউ জানেন না। এখন কিয়ামতের ব্যাপারে তো দুনিয়ার মানুষও খবর দেয়, আপনারা শুনছেন কিয়ামত কবে হবে? এ ব্যাপারে একটা তথ্য শুনেছিলাম 2016 সালে, কত সালে আপনাদের তো জানার কথা, এত মানুষ বিশেষ করে যুবক ভাইরা যারা ইন্টারনেট ব্যবহার করেন, একটা খবর দিয়েছিল 2016 সালের 21 ডিসেম্বর কিয়ামত হবে। কথা কি বাস্তব না মিথ্যা বললাম? এমন কথা একটা খবর হয়েছিল কিনা 2016 সালের 21 ডিসেম্বর কিয়ামত হবে এমন একটা কথা বের হয়েছিল, এখন তাদের যুক্তি আছে কিয়ামত যে হবে তারা এমনিতে বলে নাই, এরাও অত্যন্ত বড় বিজ্ঞানী। তাদের একটা দলিল, তারা দুইটা দলিল দিয়েছিল, কয়টা? একটা দলিল দিয়েছিল কিয়ামত যে হবে, এর একটা দলিল তারা দিয়েছিল সেটা হলো অনেক যুগের আগে, অনেক প্রাচীন যুগে একটা ক্যালেন্ডার তারা গণনা করত, ওই ক্যালেন্ডারটা গণনা করতে করতে তারা চিন্তা করে দেখলো 2016 সালের 21 ডিসেম্বর পর্যন্ত ক্যালেন্ডারটার মেয়াদ শেষ আর গোনা যায় না, তাদের বুঝতে আর বাকি রইল না, যেহেতু এই সময় তারিখে ক্যালেন্ডারের গণনা শেষ সেহেতু এই সময়ের পরে আর পৃথিবী চলবে না। নাউজুবিল্লাহ ধরে কথা, এদের যুক্তি আছে না নাই? শয়তানেরও কিন্তু যুক্তি আছে। এক নম্বর যুক্তি, দ্বিতীয় নম্বর যুক্তি দিল দুনিয়ার জমিন থেকে আসমানের উপরে এমন কিছু আগুন দেখা যায়, এই দুনিয়ার মধ্যে এমন কিছু গ্যাস জমা হয়েছে, ওই গ্যাস গুলো আসমানের দিকে এমন ভাবে উঠতেছে, তাদের মেশিনে দেখতেছে, যদি এই গ্যাস গুলো এমন ভাবে উঠতেছে, এই গ্যাস গুলো যদি অন্য কোথাও চলে না যায় তাহলে এই গ্যাস গুলো দুনিয়াটাকে বোমার মতো বাস করে ফেলবে এবং পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। এখন যদি এই খবরটা আমার যত বড় কনিষ্ঠ লোক হোক না কেন, ওই মানুষটা যদি এই খবর দেয় অমুক দিন কেয়ামত হবে, আমার জীবন থাকছে কখনো আমি মানব না অমুক দিন কেয়ামত হবে, তবে কেয়ামত দিবেন কে? ও মুসলমান, এখানে এখন আলোচনা আছে আল্লাহ রাসূলের কাছে একবার জিব্রাইল আলাইহি, হ্যাঁ তবে কিয়ামত কবে হবে এর কিছু নিদর্শন আমার নবী বলে গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আসলেন, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রাইল, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ নবীর কাছে এসে হাঁটুর উপরে হাত দিয়ে এবারে সোজাসুজি বসলেন। বসে আমি পূর্বের অংশটুকু বলবো না, তাহলে সবাই নাম মারা যাবে। এখানে যে কিয়ামতের কথা জিব্রাইল বললেন, আল্লাহ আর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফালা তাখবিরনি আনিসা, জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও নবী আপনি খবর দেন কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বুঝলেন এখানে জিব্রাইল প্রশ্ন করেছে আল্লাহর নবীকে সতর্ক করার জন্য। আল্লাহর নবী, ও মুসলমান, আল্লাহর নবী কি জিব্রাইলের কথায় চলে নাকি আল্লাহর কথায়? মুহাম্মাদ আর কিজলা গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল,
উত্তর দেওয়া ভালো, বরং শিক্ষক যদি প্রশ্ন করে ছাত্র যদি জবাব না দেয় তাহলে এখানে উত্তর দাতার চাইতে প্রশ্নকারী কি বেশি যাবে না? এই বড় বড় স্বপ্ন দেখে
বিল্ডিং আছে তাতে তার হয় না, আরো পাঁচটা লাগবে। মুসলমান যদি প্রশ্ন করেন এই সম্পদ কোথায় পেয়েছ, মুসলমান ওই বান্দা জবাব দিবে আমার বাড়ির গেটের দরজার সামনে গিয়ে দেখো আমি বিশাল বড় অমুক ব্যাংকের একটা সাইনবোর্ড লাগাইছি, অমুক ব্যাংক ওয়ালার কাছে, অমুক ব্যাংক ওয়ালার কাছে এই বাড়ির মালিক দায়বদ্ধ আছে না নাই, এখন এই টাকা কি আলাল না হারাম? তারপর আমি বেআমি হলো একটু সময় নষ্ট করতেছি। এক নম্বর কি, কেয়ামত কবে হবে কে জানে? দ্বিতীয় নম্বর, বৃষ্টি কখন হবে কে জানে? এই ব্যাপারে ব্যাখ্যা করলাম না তাহলে সময় দীর্ঘ হয়ে যাবে। তিন নম্বর হলো মায়ের গর্ভে কি আছে এটাও আল্লাহ সারা দুনিয়া কেউ জানে না। মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? মুসলমান অনেকের মেমোরিতে প্রশ্ন আছে, হুজুর আপনি বললেন কেউ জানে না, আমাদের ডাক্তার তো জানে, কথা কি মিথ্যা বললাম? ডাক্তার জানে? ও মুসলমান ডাক্তার কেমনে জানে? ও মুসলমান তো এখানে দুইটা ব্যাখ্যা, উপাসী ইকরাম বলেন সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গে যতক্ষণ না সন্তানটা মায়ের গর্ভে বড় পুরা জীবন তো একটা সন্তান না হয় ততদিন পর্যন্ত কোন ডাক্তারের বাবা বলতে পারে না এটা ছেলে হবে না মেয়ে হবে। আরেকটা ব্যাখ্যা হবে, যদিও পরবর্তীতে সন্তান আসার পরে ডাক্তার বলে এটা তার নিজের জ্ঞানে বলে না, এটাও মহান আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে জন্য বলতে পারে, অর্থাৎ আল্লাহর উপরে কেউ জানেন না। এখন এখানে তো অনেক মুরব্বীরা যুবকরা দাঁড়া খেয়ে আছেন, সেটা হলো সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কার ইচ্ছায়? জোরে গান, কার ইচ্ছায়? পরপর দুইটা মেয়ে হলে এটা তো মনে হয় স্ত্রীর দোষ, কি বলেন? এমন লোক আছে না? কথা কি ভুল বললাম না ঠিক বললাম? প্রথমবার মেয়ে হয়েছে আমাদের এলাকার ঘটনা বলি, প্রথমবার মেয়ে হয়েছে আমার দিকে তাকান, প্রথমবার কি হয়েছে মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে মুসলমান গোপ ওই স্বামী এবার শ্বশুর বাড়িতে যায় না, কি ব্যাপার রাস্তায় বের হয় না, কারণ কি বলে আমার মেয়ে হয়েছে। ও মুসলমান গোপ সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, মানুষের মধ্যে যদি স্ত্রীকে দোষ দাও এটা আল্লাহর সঙ্গে শিরিক করা হয়ে যাবে। এখন যদি আমি যদি পাল্টা প্রশ্ন করি, যারা বলে প্রথমবার মেয়ে হয়েছে বলে এটা স্ত্রীর দোষ, দ্বিতীয়বার মেয়ে হয়েছে বলে এটা মেয়ে ওই মহিলার দাদির দোষ, কি বলেন? কয় কি কয় না? প্রথমবার মেয়ে হইলে কয় এটা এই মহিলার দোষ, দ্বিতীয়বার যদি মেয়ে হয় কয় এটা তার দাদির দোষ, তার দাদিও খালি মাইয়া। ও মুসলমান এখন বুঝে থাকলে জবাব দেন, ও মুসলমান বুঝে থাকলে জবাব দেন, প্রথমবার মেয়ে হয়েছে যদি এটা বলে এটা ওই মহিলার দোষ, দাদির দোষ, কথাটা কি বাস্তব না মিথ্যা? কিন্তু আপনাদের মেমোরিতে আমি আগে যে ঘটনাটা বললাম, সন্তান যার থেকে হয়, সন্তান যার থেকে হয় মালিক, সন্তান হওয়ার পরে সন্তানের মালিক কে হয়? বাবা হয়, কে হয়? এটা বাবা হয়, বুঝুন না। ও মুসলমান সন্তান হওয়ার পরে মালিক কে হয়? ও মুসলমান গো আপনাদের আগে যদি স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায় ওই সন্তানটা কার হয়? বাবার হয়। তাহলে আমার প্রশ্নের জবাব দাও, যারা বলে এই মেয়ে হয় বারবার এটা হলো ওই মহিলার দোষ, আমি বলবো সন্তান তো পুরুষের থেকে হয়, তাহলে অজাতা নারীকে দোষ দেওয়া লাভ নাই, এই দোষটা তাহলে তুমি পুরুষের হবে, কথা ঠিক না রে? ও মুসলমান কিন্তু আসলে কথা এটাও বাস্তব না, কারণ এই সন্তানটা পুরুষের থেকেও না, বরং সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ
কথা
ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله رب العالمين ان زغابا قال ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ترى اسما عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা শিরিক করবে সবচাইতে গোমরাই হলো এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ওই বান্দাকে গোমরা বানা দিবে আল্লাহ তাআলা ওই শিরিককারীকে কখনো মাফ করবেন না বুঝতে বুঝলো আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই বিষয়ের উপরে আলোচক যে আলোচনা করলো এবং যারা শ্রোতায় অত্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা গুলো শোনা বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করেন।